এখন আপনি কোন মালিকের কথা বলবেন? মালিকরা কতটুকু সাধু আছে? বাংলাদেশের মিডিয়াগুলো, বিশেষ করে টেলিভিশন মিডিয়াতে যে মেয়েগুলো জব করতে যাচ্ছে, এগুলো তো পদে পদে হেনস্থার শিকার হচ্ছে, পদে পদে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। সবাই না হোক, অনেকে হচ্ছে, অনেকে চুপ করে আছে, অনেকে বলে না। আজকে দুই একজন বলছে বিধে আপনারা জানছেন, ব্যক্তি এখানে, এখন আমি এটাও দেখছি যে একজন ব্যক্তির জন্য অনেকে মিডিয়াকে গালাগালি করছে। একটা না আরো স্পষ্ট ভাবে বললে শাকিল প্রসঙ্গে 71-কে গালাগালি করছে। এখানে 71 যদি শাকিলের পাশে আছি আমরা, এই ভূমিকা নিয়ে, এই স্লোগান নিয়ে যদি আবার মাঠে নেমে পড়ে, তাহলে মিডিয়াও সেখানে সমালোচনার শিকার হবে। ডিবিসিতে ঘটেছিল, ডিবিসির বার্তা প্রধান প্রণব সাহার বিরুদ্ধে এ ধরনের যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। একটাই ভূমিকা, ওকে চাকরিচ্যুত করা। এখানে তো নতুন কিছু ভূমিকা নাই। এখানে যদি প্রতিষ্ঠানের মান ইজ্জত রক্ষা করতে হয়, এই যৌবনের অনৈতিক কাজে যারা লিপ্ত হচ্ছেন তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে না, এটা তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা আমরা খতিয়ে দেখবো, যে তথাকথিত খতিয়ে দেখবো বলে শুধু যে চুপ করে থাকবেন, আপনি তাকে কাজ করতে দেবেন তা না। খতিয়ে দেখার জন্য তাহলে আপনি টাইম নেবেন, আপনি তদন্ত কমিটি করবেন, ইন্টারনাল তদন্ত কমিটি করবেন, এবং সেখানে আপনি তার যার বিরুদ্ধে অভিযোগ তার পোষ্যদের দিয়ে কমিটি করবেন না। আপনি এখানে বাইরের লোককে ইচ্ছে করলে আপনি ইনভলভ করতে পারেন। তো আপনি যখন অভ্যন্তরীণ একটা একটা কমিটি করবেন, তদন্ত করবেন, সে তদন্ত কমিটির রিপোর্টের যতদিন পর্যন্ত প্রকাশ হচ্ছে না, ততদিন পর্যন্ত আপনি তাকে কর্ম থেকে কর্মবিরতিতে রাখতে পারেন। এখানে তাকে চাকরিচ্যুত করলেন না আপনি। চাকরিচ্যুত করাটা এক্ষেত্রে অমানবিক, বা তার বিরুদ্ধে এটা কি বলবো, একটা ইনজাস্টিস হতে পারে, কারণ সেটা তো এখনো প্রমাণিত না। যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। তো যখন প্রমাণিত না পর্যন্ত আপনি তাকে অবশ্যই তার কর্ম থেকে দূরে রাখবেন, কারণ কোনো 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 কর্মস্থলে যদি এই ধরনের, যে আপনি যাদের যার উদাহরণ দিলেন, যার কথা আলোচনা হচ্ছিল, এরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কারো কেউ থাকে থাকে, তাহলে তো সে এটা প্রভাবিত করতে পারে। তার তার পক্ষে সে জনমত গঠন করতে শুরু করে তার অফিসকেও তার পক্ষে নিয়ে আসতে পারে, এবং সরকারি প্রশাসনকেও সে তার পক্ষে এনে এবং নিজের পক্ষে নিজেকে খুব সহিভাবে প্রকাশ করতে পারে। তো এই সুযোগ মিডিয়া তার নিজের স্বার্থেই না দেওয়া উচিত, কারণ ব্যক্তি এখানে, এখন আমি এটাও দেখছি যে একজন ব্যক্তির জন্য অনেকে মিডিয়াকে গালাগালি করছে। একটা না আরো স্পষ্ট ভাবে বললে শাকিল প্রসঙ্গে 71-কে গালাগালি করছে। এখানে 71-এর কি দোষ? 71-কে আপনি কেন গালাগালি করবেন? আপনি ব্যক্তিকে আপনি ধরেন, ব্যক্তির চরিত্র নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, মিডিয়াকে না আমরা আক্রমণ থেকে দূরে রাখি, কিন্তু আপনি যে প্রশ্নটা আবার করলেন, মিডিয়া কি ভূমিকা রাখতে পারে? এখন 71 যদি শাকিলের পাশে আছি আমরা, এই ভূমিকা নিয়ে, এই স্লোগান নিয়ে যদি আবার মাঠে নেমে পড়ে, তাহলে মিডিয়াও সেখানে সমালোচনার শিকার হবেন। তো আমি মনে করি যে মিডিয়ার যথার্থ ভূমিকা আছে, যে কতটুকু তার কর্মীর পাশে দাঁড়াবে আর কতটুকু তার নিজের দায়িত্বটা পালন করবে, এবং যে অভিযোগগুলো আছে সেগুলোকে খতিয়ে দেখবে, তাহলে কিন্তু আর এই সমস্ত বিতর্কের আর তৈরি হয় না। এই কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই 71 যেমন বলছে যে খতিয়ে দেখবো, কি খতিয়ে দেখছে আমি জানি না গত কয়েকদিন ধরে। আর এর আগেও এই ধরনের ঘটনা আরেকটা মিডিয়াতে ঘটেছিল, আরো স্পষ্ট করে যদি বলি ডিবিসিতে ঘটেছিল, ডিবিসির বার্তা প্রধান প্রণব সাহার বিরুদ্ধে এ ধরনের যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তখন প্রণব সাহাকে কিন্তু মিডিয়া থেকে বিরত রাখা হয়েছিল, বিশেষ করে পর্দা থেকে তাকে বিরত রাখা হয়েছিল, এবং বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন নারী নেতৃত্বের দিয়ে একটা কমিটিও গঠন করা হয়েছিল। আমি জানি না সেই কমিটির রিপোর্ট কি আপনারা জানতে পারেন, আপনারা দেখেছেন কিনা, আমি আমি খেয়াল আমি আমার চোখে পড়েনি, হয়তো তারা দিয়েছে রিপোর্ট কিংবা হয়তো দেয় নাই এখনো। কিন্তু প্রণব সাহা তো আছে, প্রণব সাহা তো আগের মতোই কাজ করছে। আমি আমি মনে করি না যে প্রণব সাহার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সেটার ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করতে হবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু ডিবিসি কর্তৃপক্ষকে এইটুকু ধন্যবাদ জানানো যায় যে তারা একটা কমিটি করেছিল, তারা একটা কমিটি গঠন করে দিয়েছিল, এবং প্রণব সাহাকে তখন তারা কর্মবিরতিতে রেখেছিল। কিন্তু প্রণব সাহার এই কর্মবিরতি কেন চলে গেল
কয়দিন পরে সে কিভাবে আসলো সেটা ডিবিসি থেকে আমি এখনো কোনো বা আমি মিডিয়াতে কোনো এই সম্পর্কে কিছু জানি না। আপনি নিজেই কি জানেন এই সংক্রান্ত কোনো তদন্ত কমিটি হয়েছিল, যেটা তার কোনো রিপোর্ট এসেছিল কিনা, বা সরাব আপনারা নিজেরা কেউ জানেন কিনা আমি জানি না। তো আমি মনে করি যে মিডিয়ার পার্সনদের বিরুদ্ধে যখন মিডিয়া এমন একটা মাধ্যম, আমি বলবো যে চাকরির অন্যান্য ক্ষেত্রের থেকে এখানে নুন থেকে চুন খসলে এটা খবর হয়ে যায়, এবং এই পার্সন গুলো যেহেতু অনেকের পরিচিত, তাদের কাহিনীগুলো আর বেশি করে অলাও করে প্রচার হয়, অনেক সময় রং ঢং লাগিয়েও প্রচার হয়। তো মিডিয়া প্রতিষ্ঠান হিসাবে এ ধরনের অভিযোগ যদি কারোর বিরুদ্ধে আসে, তাহলে যথাযথভাবে সেগুলো ব্যবস্থা নেওয়া উচিত। এখানে ঢাকার জন্য না, এখানে ওই ব্যক্তিকে রক্ষা করার জন্য না, তার মিডিয়া তার নিজের স্বার্থে, তার প্রতিষ্ঠানের স্বার্থেই যথাযথভাবে একটা একটা বলি নিরপেক্ষ তদন্ত করা উচিত। ধন্যবাদ। আসলে উনি যে একটা টিভি চ্যানেলের বার্তা সম্পাদক এবং ওনার যে ফোন রেকর্ড গুলো আমরা শুনেছি যেগুলো এসেছে, এবং তৃণাবলী আর শাকিল আহমেদ বলি, এগুলো আসলে একটি মিডিয়ার জন্য কতটা বাঞ্ছনীয়, বা ওনার জায়গা থেকে বার্তা সম্পাদকের জায়গা থেকে উনি একটা ডিপার্টমেন্টের হেড হয়ে উনি এই কাজগুলো করেছেন, এবং আমরা যেটা শুনেছি যে 55 আইটেম, মানে তো উনি আরো অনেকের সাথে করে থাকেন, এবং শুধু ওনার ক্ষেত্রে না, এরকম মিডিয়া আরো কিছু শোনা যাচ্ছে যে যমুনা টিভিতেও এরকম একটা ঘটনা ঘটেছে, যদিও এখনো এটা মার্কেটে আসেনি, আসবে খুব শীঘ্রই। তো সেখানে আসলে এটা কি আমরা শুধু বলতে পারি কি শুধু মিডিয়াতেই অবস্থা হচ্ছে নাকি মিডিয়ার বাইরেও হচ্ছে? আর মিডিয়াতেই যদি হয়ে থাকে, তাহলে মিডিয়া কি মালিকরা কি মানে এটা কি মেনে নিচ্ছে কিনা, যার জন্য একটার পর একটা মিডিয়াতে এরকম আসছে, মালিকরা নীরবে এটা মেনে নিচ্ছে? মালিকরা না, মালিকরা যদি এটা বিচার না করেন, যদি কারোর বিরুদ্ধে অভিযোগ উঠে আসে, তাহলে তো মেনে নিচ্ছেন বলতে হবে। এখন আপনি কোন মালিকের কথা বলবেন, মালিকরা কতটুকু সাধু আছে? বাংলাদেশের মিডিয়াগুলো, বিশেষ করে টেলিভিশন মিডিয়াতে যে মেয়েগুলা জব করতে যাচ্ছে, এগুলো তো পদে পদে হেনস্থার শিকার হচ্ছে, পদে পদে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, সবাই না হোক অনেকে হচ্ছে, অনেকে চুপ করে আছে, অনেকে বলে না। আজকে দু একজন বলছে বিদে আপনারা জানছেন, কিন্তু আমি মিডিয়ার সংশ্লিষ্ট বলে বা নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি বলে আমি তো জানি এখানে মেয়েরা কিভাবে নির্যাতিত হয়। আবার এক একতরফা আমি বলবো না যে মেয়েরা নির্যাতিত হয়, মেয়েরা নির্যাতিত হতে চায়ও, এমনও দৃষ্টান্ত আছে। আবার মেয়েরা এই যে শাকিলের মতো কোনো ব্যক্তি যখন টপ পার্সন যদি মিডিয়ার কেউ থাকে, তাদেরকে আবার তাদের থেকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য মেয়েরাও নিজেরাও তাদেরকে ব্যবহার করে, সেই 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 ঘটনাও আমরা দেখেছি। আমি নিজেও 4টা টেলিভিশনে হেড অব নিউজ ছিলাম, আমি নিজেও দেখেছি যে মেয়েরা কিভাবে সেই অনৈতিক সুবিধা নিতে চায়। আপনি যদি আবার এই সুবিধা আবার না দিতে চান, আপনার বিরুদ্ধে আবার বদনাম করবে। একদিকে একদিকে মেয়েরা যে অনৈতিক ভাবে এই সুযোগ নিতে চায় সেটা যেমন সত্য, কিন্তু তাদের উপর যে যৌন হয়রানি হয়, তাদেরকে যে এক ধরনের এবিউজ করা হয়, সেটা আরো শতগুণ সত্য। কারণ এই 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 যারা এই অনৈতিক সুবিধা নিতে চায় তাদের পরিমাণ অনেক কম, কিন্তু যাদের উপর এই অত্যাচার চালানো হয়, যে নীরব যৌন হয়রানি চালানো হয়, সেই মাত্রাটা অনেক বেশি। এবং এখানে একটা গ্যাং চলে, যে তুমি আমার গ্যাংয়ে, তুমি আমার ইয়ে। এক এক টেলিভিশন তো না, এক টেলিভিশনের কোনো এক কর্তা যদি আজকে আক্রান্ত হচ্ছে, আর 10 টেলিভিশনের একসাথে ওই গ্যাং এর সদস্য হিসাবে তাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগে যাচ্ছে। উঠে পড়ে লাগা কেন লাগবে? কারণ আপনি যদি নৈতিক অবস্থান থেকে থাকেন, আপনি যদি সত্যিকারের জার্নালিস্ট হন, আপনি কেন অন্যের দায়িত্ব আপনি নিতে যাবেন? আপনি যার যার যে দুর্গন্ধ তাকে তো পরিষ্কার করতে দেন। এখন এই ঘটনাগুলো আদালতে যাচ্ছে, যখন আদালতে গিয়েছে, বিশেষ করে শাকিলের ঘটনাটা যখন আদালতে গিয়েছে, তখন তো এখানে তো আর এই অন্যের পক্ষ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শাকিলকে যেমন চরিত্র, তার চরিত্র কি বলবো এটাকে, অ্যাসাসিনেশন হচ্ছে, সেরকম ওই মেয়েটাকে আরো 100 গুণ হচ্ছে, এবং শাকিলের খুব ঘনিষ্ঠ লোকজনেরাই করছে এই 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 মেয়েটাকে চরিত্রহীন হিসেবে পাওয়া ওই প্রমাণ করার জন্য। আমি এখানে 2 জন আইনজীবী আছেন, ইভেন একজন পতিতারও কি আমি কি অ্যাবিউজ করতে পারি? যে মেয়েটা যতই খারাপ হোক, আমি মনে করি যে হ্যাঁ, আপনি একজন পতিতারকে অ্যাবিউজ করতে পারেন, সেটা কি
সেটাকে আপনাকে এই এই লাইসেন্স দেওয়া হয়েছে যে ও খারাপ, তাই আপনি তার উপর খারাপ কিছু করতে পারবেন, সেটা তো নয়। তো আমরা আসলে অনৈতিকতার দিক থেকে এত নিম্ন স্তরে নেমে যাচ্ছি যে কারো কারো দুর্গন্ধ ছাপ করার দায়িত্ব আমাদের হয়ে গেছে, অথচ সার্বিকভাবে, এবং বলতেছি যে মিডিয়ার স্বার্থে আমাদের এগুলো প্রতিরোধ করতে হবে। মিডিয়ার স্বার্থে কি? মিডিয়ার স্বার্থে তো যে সমস্ত অনৈতিক কার্যক্রম হচ্ছে আপনাকে এটার বিপক্ষে দাঁড়াতে হবে, যে আপনি অনৈতিক কার্যক্রম হচ্ছে সেটাকে ঢাকার জন্য আপনাকে দাঁড়াতে হবে কিনা, আপনি তো সেটা করবেন না। আপনি আপনি যদি মিডিয়ার স্বার্থ চান, তাহলে মিডিয়াতে এগুলো যাতে না হয় সেটা করতে হবে। আজকে শাকিলের পক্ষে, শাকিল একটা অর্গানাইজেশন চালায়, আমি এমনও দেখছি যে সেই অর্গানাইজেশন দাঁড়িয়ে গিয়েছে এবং তারাও সেই বড় একটা বুলি দিচ্ছে যে তার যাতে মিডিয়া ট্রায়াল যাতে তার না হয়। মিডিয়া ট্রায়াল কে করছে? মিডিয়া ট্রায়াল তো আমি তো দেখছি ওই মেয়েটাকেই মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, শাকিলের লোকজন করছে। আমি জনে জনে নাম ধরে বলতে পারবো এরকম লোকজন তার ওই মেয়েটার চরিত্রহীন করছে। শাকিলকে যেমন মিডিয়া ট্রায়ালের স্বীকার করা হচ্ছে সেটা যেমন সত্য, ওই মেয়েটাকে আরো 100 গুণ করা হচ্ছে, সেটা স্বীকার করতে হবে আপনাকে। দুই দিক থেকে এই ঘটনাগুলো বলছে, কিন্তু যেহেতু এটা আদালতে আছে, আমাদের তো একটা মাত্রা থাকা উচিত এই সমালোচনাগুলো করার ক্ষেত্রে। কারণ এটা ওই মেয়ের কিছু স্ক্রিনশট বা টেলিফোন আলাপে আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে এই ঘটনাটা, হ্যাঁ শাকিল এটা অনৈতিক কাজ করেছে, কিন্তু যেহেতু আদালতে গেছে আমাদের তো আদালত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা না করে কেন আমরা একজনকে ভয়ভীতি দেখাবো, একজনের চরিত্রহীন বলবো, এবং সে সে ভালো হলে কেন এখানে গেল সে প্রশ্ন তুলবো। এখন আমি সারোয়ার ভাইরা এই মামলা চালাচ্ছেন, তারা আরো বিস্তারিত বলতে পারবেন, বাট আমি এটুকু বলতে চাচ্ছি যে শাকিলকে যেমন চরিত্রহীন, শাকিলকে যেমন ইয়ে করে তার চরিত্র কি বলবো, এটা শব্দটা আমি বলতে পারছি না, তার তাকে যেমন আপনি খারিজ করে দিতে পারেন না, তার যেহেতু সেও আইনের আশ্রয় নিয়েছে। সরোয়ার ভাই খুব যথেষ্ট ভালোভাবে বলেছেন যে সে তো একটা আইনের আশ্রয় নিয়েছে, আইনের আশ্রয় যখন নিয়ে থাকে একটা কাঠামোর মধ্যে আছে, সে তো এটাকে তোয়াক্কা না কেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি এটা তোয়াক্কা করি না, সে অবস্থায় যায় নাই। শাকিল এটা যখন আদালতে সমর্পণ হয়েছে, এখন আদালত কি করে আমাদের সেই সেই বিষয়গুলো দেখতে হবে। কিন্তু এই এই জার্নালিজম সেন্টার, ব্রডকাস্ট জার্নালিজম সেন্টার যেভাবে যে ভাষায় বলেছে যে শাকিলের চরিত্র যাতে হনন না করা হয়, কিংবা আরো জড়িত যারা আছে তাদের চরিত্র হনন না করা হয়, তেমনি তারা যদি এখানে আরো একটা লাইন লাগিয়ে দিত ওই মেয়েটিরও যাতে চরিত্র হনন না করা হয়, তাহলে বরং এটা আরো ভালো শোনা যেত। বরং তারা ঘুরিয়ে পেঁচিয়ে ওই মেয়েটিকে অভিযুক্ত করতে চেয়েছিল, উনি আগে এক অভিযোগ করেছেন, পরে আরেক অভিযোগ করেছেন, উনি কখন কি করেছেন সেটা তা আপনাকে তো বিশ্লেষণ করার দায়িত্ব দেওয়া হয় নাই, আপনি তো এখানে আদালত না। আপনি যদি একটা ঘটনার সম্পর্কে কারোর সম্পর্কে বিবৃতি দেবেন, আপনি যদি কারো পক্ষ অবলম্বন করতে, আপনার কোনো একটা সদস্য সম্পর্কে আপনি সহানুভূতি হয়ে কোনো যদি বিবৃতি দিতে চাইবেন, তাহলে বিবৃতিটা যথার্থ হওয়া উচিত। এখানে আরো একজন ভিকটিম যে মোস্তফা ফিরোজ, কিছুদিন আগে তার বিরুদ্ধে কিছু অনলাইনে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। অপপ্রচার শব্দটা আমি কোরআন পড়তে রাখতে চাই, কারণ প্রচার কতটুকু আর অপপ্রচার কতটুকু সেটা যারা জড়িত আছেন তারা বলতে পারেন। কিন্তু মোস্তফা ফিরোজ নিজে দাবি করছেন যে আমার বিরুদ্ধে এটা অপপ্রচার, তখন আমি এই সংগঠনের আশ্রয় নিয়েছিলাম, তারা কিন্তু আমার পক্ষে একটা বিবৃতি দেয় নাই। তো এখানেও কিন্তু একটা মোস্তফা ফিরোজ কিন্তু ছোটখাটো সাংবাদিক না, উনি ওই ট্রাস্টি বোর্ডের একজন বড় সাংবাদিক এবং ওই সংগঠনের একটা প্রতিষ্ঠাতাদের একজন। তো আপনি একটা সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজনের বিরুদ্ধে যখন সোশ্যাল মিডিয়া আক্রমণ করা হয়েছিল, তখন আপনি কিছু বললেন না, বিশেষ একজনের কে আপনাকে রক্ষা করার জন্য এত কি উতলা হয়ে গেল আপনার এটা দিয়ে করতে হবে। তো এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় যে আপনি আসলে নিরপেক্ষ কিনা, আপনি এবং আপনি আপনার আপনার স্বজাতিকে রক্ষা করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন কিনা। আমি 2 দিন আগে একটা স্টেটাস দিয়েছিলাম যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র শব্দটা তো খুব জনপ্রিয় হয়ে গেছে, কিছু হলেই ষড়যন্ত্র। বেগম জিয়ার বিরুদ্ধে মামলা হলে বা বিরোধী দলীয় কারোর বিরুদ্ধে মামলা হলে বিরোধী দলের নেতারা যেভাবে বলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তেমনি মিডিয়ার লোকেরাও খুব ঢালাও ভাবে প্রচার করতে পারেন যে আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। আপনি কি এমন অনু হয়ে গেছেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোনো একজন এসে, কি কারণে করবে? তারও তো আপনার তার একটা ইয়ে থাকতে হবে। এবং আমি 1 মিনিট শেষ করছি, আরো একটা যোগ হচ্ছে এখানে যে বসুন্ধরা, এবং প্রচার করা হচ্ছে যে বসুন্ধরা
এই শাকিলের এই মামলাটা আড়ালে আবডালে বলতেছে, বসুন্ধরা এটা প্রচার করছে, বসুন্ধরা এটা স্পন্সর করছে। আজকে আমি শুনেছি একজনের কাছে যে বসুন্ধরা এটা করছে কারণ শাকিলের লোকজন এই স্ট্যাটাস দিচ্ছে যে এর আড়ালে কারা আছে, লোমশ হাত তারা ভেঙে দিতে হবে, আমাদের প্রফেশনকে রক্ষা করতে হবে। এই প্রশ্ন যদি আসে তাহলে সারোয়ার ভাই এই মামলা করছেন। সারোয়ার ভাই আপনি খুব ভালো করে জানেন 71 টিভির কি ভূমিকা ছিল আনভীর সোবহানের এই মুনিয়া হত্যা মামলার প্রসঙ্গে, আনভীর সোবহানকে ডিফেম করার ক্ষেত্রে। আমি তো কোনো কিছু দেখি নাই তেমন কিছু, বা ওই মেয়েটার পক্ষ নিয়ে তারা কি এমন রিপোর্ট করেছে, হয়তো কোনো একটা টকশো করেছে, তাতে কি এমন হয়ে গেছে। আমি তো এর আগে থেকে বলেছিলাম যে ইভেন আনভীর সোবহানের পক্ষে, আনভীর সোবহানের পক্ষ নিয়ে যদি তার মিডিয়াও যদি কিছু করে থাকে, বা মিডিয়া যদি বলতো যে আনভীর সোবহান একজন তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, মামলা করলে তো কেউ একজন অভিযুক্ত হয় না। তারা যেভাবে ঘটনাটাকে হ্যান্ডেল করেছে, তারা নিজেরাই নিজেদের বদনামের শিকার হয়েছে। এখন 71 টিভি এর কোন লোকজন যদি মনে করে যে 71 টিভি বিপ্লবী ভূমিকা নিয়েছিল, শাকিল বিপ্লবী ভূমিকা নিয়েছিল, সেই কারণে বসুন্ধরা আবার এখানে করেছে, তার মানে হচ্ছে যে এই ঘটনাটাকে আসলে চাপা চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। এখানে কেউ কারোর বিরুদ্ধে করছে না, একটা মেয়ে অভিযোগ করেছে, সে অভিযোগ কতটা সত্য মিথ্যা সেটা আদালতকে যাচাই করতে দিয়ে আমরা সবাই